সৌদি আরবের একটি ভাইরাল ভিডিও। মোহাম্মদ বিন মোরসাল, যিনি সৌদিতে বসবাস করতেন, তার চাচাতো ভাইয়ের সাথে ঝগড়ার কারণে এক পর্যায়ে তাদের হাতাহাতির পর্যায়ে পড়ে যায়। ছোট্ট একটি ঘটনা থেকে তার চাচাতো ভাই তার হাতে খুন হয়ে যায়। কিছুদিন জেলখানায় থাকার পরে তার রায় আসে শিরচ্ছেদ করার। শিরচ্ছেদ করা অথবা তারা তার বংশের লোকেরা যদি তাকে মাফ করে দেয় তাহলে তিনি বেঁচে যাবেন। এক বিরল দৃষ্টান্ত সৌদি আরবের সহ পুরা আরব ভূখণ্ডে ঘটে গেল। সেই বিরল ঘটনা, সে বিরল ঘটনার একটি বর্ণনা যেটা আমরা দেখতে চলেছি সেটি হলো, তার কাবিলার ছোট বড়, তার বংশের ছোট বড় সকল মানুষ সেই অন্য যে বংশের যে ছেলে মারা গিয়েছে তার চাচাতো ভাই তাদের কাছে চলে গেল এবং আর্তনাদ করতে থাকলো যে আমার সন্তান, আমার বংশের এই ছেলেটিকে মাফ করে দিন। ফাতেমা আজকে চুরি করে ধরা পড়ে, আমি তার পিতা মোহাম্মদ তার হাত কেটে দেব। তারা সব কিছু দিয়ে, তাদের সম্পূর্ণ যত আভিজাত্য দিয়ে, তাদের যত ধন দৌলত যা ছিল তা দিয়ে তারা ওটাকে প্রতিহত করতে চাইল। তারা তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং যে ক্ষমার যে দৃষ্টান্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা কিভাবে তাদের কাছে ক্ষমা চাচ্ছিল? বনু ইসরাঈলদের উপরে আল্লাহ গজব নেমেছিল, তারা মকজুব ও দল্লীন হয়েছিল। কেন জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করত তাকে ছেড়ে দিত। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং তারা তাদেরকে ক্ষমা করা হয়নি। সে ছেলের পরে শিরশ্ছেদ করা হয়, তার মাথা তার গর্দান থেকে আলাদা করে দেওয়া হয়। এই ভিডিওটি গোটা দেশ সহ আরব ভূখণ্ড সহ গোটা পৃথিবীতে এখন ভাইরাল। এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আমরা ইসলামী আইন কতটা সুন্দর এবং কতটা সঠিক বিচার করে, ন্যায় বিচার করে তা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের ইসলাম আইন, ইসলামী শাসন আল কোরআনের আলো বোঝার তৌফিক দান করুক। আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যেমন একজন বনি মখজুমের এক মহিলা চুরি করল। বনি মখজুম হচ্ছে ওমর ফারুকের বংশ, সম্ভ্রান্ত বংশ। সবাই অনুরোধ করল, তা সবাই তো সাহস আর কুলায় না। অত্যন্ত প্রিয় ভাজন ওসামা বিন জায়েদকে বলল, ওসামা তুমি রসুলকে যে বলো যে মহিলা অত্যন্ত উচ্চ বংশের মহিলা, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিতে বলো। উনি বুঝলেন বিষয়টা ওর একা না, উনি মসজিদে চলে এলেন, সবাইকে আসতে বললেন, তারপরে বলেছেন, দেখো তোমাদের বিগত যুগে বনু ইসরাঈলদের উপরে আল্লাহ গজব নেমেছিল, তারা মকজুব ও দল্লীন হয়েছিল। কেন জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করত তাকে ছেড়ে দিত, আর কোনো গরিব লোক চুরি করলে তাকে দণ্ড দিত। মনে রেখে দিও, লাকানাত ফাতেমা বিনতে মুহাম্মদ সরাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা আজকে চুরি করে ধরা পড়ে, আমি তার পিতা মুহাম্মদ তার হাত কেটে দেব। একটা হাদিসে কি যথেষ্ট নয়? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে পুরা আরব দেশে, শুধু মুসলিম এলাকা না, অমুসলিমদের মধ্যেও একটা দারুণ সাড়া পড়ে গিয়েছিল। মুয়াজ বিন জাবালকে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাচ্ছেন। পাঠানোর সময় ইয়ামানের পথে বিদায় দিয়ে উনি বলছেন বিদায়ের সময়, দেখো তুমি যখন ফেরত আসবে মদিনায়, তখন আমাকে আর পাবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। মনে রেখো, আর তাকওয়া, আর তাকওয়া, আর তাকওয়া যেন ভুলো না। আল্লাহর ভীতি হতে যদি দূরে চলে যাও তো শয়তান তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানে যাচ্ছ ওরা কেউ মুসলমান না, সব আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তুমি তাদেরকে গিয়ে আগে দাওয়াত দেবা তৌহিদের দাওয়াত, অর্থাৎ ইহুদিরা দুই খোদা, নাসারারা তিন খোদা, মানে তৌহিদ এক আল্লাহর একত্ববাদ, এই দাওয়াত দিও। যদি তারা এটা মেনে নেয় তাহলে বলো রসুলের প্রতি আনুগত্য, যদি এটাও মেনে নেয় তাহলে বললো তোমাদের মধ্যে যারা ধনী আছে ধনীদের থেকে জাকাত দাও,
আর গরিবদের মধ্যে ওটা বিতরণ করবা। হে জনগণ, শুনে রাখো, যেসব কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো কাজ বলতে আমি ছাড়িনি, আর যেসব কাজ তোমাদেরকে জাহান্নামের থেকে দূরে রাখবে এবং জান্নাত থেকে জাহান্নামের নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে সেসব কাজ থেকে আমি তোমাদের নিষেধ করতে বাদ রাখিনি। এটারই সাপোর্টে আল্লাহ পাক কোরআনে বলছেন, আমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই বলতে ছাড়িনি। তিবিয়ানা লিকুল্লি শাই, কোরআন সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, যারা এগুলো পড়ে তারাই তো বোঝে। অতএব তিনি একাধারে ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, অর্থনৈতিক বিধানদাতা, বিচারের নীতি ও দর্শনদাতা, নিজে বিচার করে দেখিয়েছেন